ব্যক্তিজীবনে যেমন ছিলেন দৃঢ় ও সৎ তেমনি কর্মজীবন ছিল বর্ণাঢ্যময় বীর মুক্তিযোদ্ধা ও স্থপতি মোবাসের হোসেনের স্মরণ সভায় তাঁকে এভাবেই সংজ্ঞায়িত করেন বিশিষ্ট বিশিষ্টজনরা সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে মোবাস্বের হোসেনের বহুমাত্রিক কর্মময় জীবন তুলে ধরে বক্তারা বলেন মুক্তিযুদ্ধ জাদুঘর সহ দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে তার ভূমিকা ছিল অনস্বীকার্য পরিবেশ বান্ধব নির্মাণ শৈলী ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ যোগাবে মুক্তিযোদ্ধা হলেও রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা নেননি তিনি জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করে যাওয়া স্থপতি মোবাশ্বের হোসেন গেল বছরের দোসরা জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন